বন্ধুরা, তোমরা যারা গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছো, পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি নিয়ে এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর, অফিশিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমাদের ভর্তির প্রক্রিয়া এক্সটেন্ড করা হচ্ছে। প্রত্যেকে ভর্তি হতে পারবে, একই সাথে এ অন্যান্য ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাও তোমাদের ক্ষেত্রেও কি ভর্তির প্রক্রিয়া বাড়ানো হবে, সমস্তটা অফিশিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের আগেই আমি জানিয়েছি যে এবছর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটা অনেকটাই পরিমাণে কম পড়েছে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি না, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু আবেদন প্রক্রিয়া অনেকটাই কম, যার কারণে ভর্তি সিট সংখ্যাও পূরণ হয়নি। এমনকি অনেক ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির কিছু ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের রেজাল্টও ও গ্র্যাজুয়েশনের অনেকটা পরে বেরিয়েছে, সেই কারণে অনেকে আবেদনও করতে পারেনি। এই দুই বিষয় মাথায় রেখে এ কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়াকে আরও এক্সটেন্ড করা হলো। সবার প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি কি বলেছে অফিসিয়াল নোটিশে দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পিজি অ্যাডমিশন 2023। তো এখানে অফিসিয়াল নোটিশে দেখতেই পাচ্ছ, অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অনারেবল ভাইস কাউন্সিলার, দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর সেন্ট্রালাইজ অ্যাডমিশন টু দ্য পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেস ইন দ্য ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড আন্ডার গ্র্যাজুয়েশন কলেজ আদার দেন মাইনরিটি অ্যান্ড অটোনোমাস কলেজ অফ দ্য ইউনিভার্সিটি ফর দ্য অ্যাকাডেমিক সেকশন 2023-2024 হ্যাজ বি এক্সটেন্ড টিল 27 সেপ্টেম্বর 2023। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু 27 সেপ্টেম্বর 2023 পর্যন্ত চলবে, এবং লাস্ট ডেটের কথা যদি বলি বলে দিয়েছে 27 তারিখ পর্যন্ত ও অনলাইনে আবেদন চলবে। তারপরে ডাপ লিস্ট পাবলিশড হবে 28/9/2023, এবং তারপরে প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 1/10/2023, ফাইনাল সিলেকশন লিস্ট প্রকাশিত হবে যেখান থেকে তোমরা সরাসরি আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যাদের আগে ড্রাফট লিস্ট বেরিয়েছে সেই সমস্ত কিছু ওকে আবার নতুনভাবে কিন্তু ও পাবলিশ করা হবে, এবং সমস্ত যে প্রক্রিয়াটা হবে সেটা যেটা হওয়ার কথা ছিল এই মুহূর্তে সেটাকে পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়া হলো। ও কারণ অনেকগুলো রয়েছে তোমাদের বললাম, যাতে তোমরা সকলেই আবেদন করতে পারো, সকলেই এই সুযোগ পাও। কাজেই তোমরা যারা আবেদন করোনি তারা তো আবেদন করবে, যারা আবেদন করে ফেলেছো তোমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। এ তোমরা 27 তারিখ পর্যন্ত আবেদন তোমাদের চলছে, তারপরে তোমরা ড্রাফট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তারপরে সিলেকশন লিস্ট বেরোবে, এবং তোমরা রীতিমতো আবেদন করবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে আবেদন প্রক্রিয়া একটু পেছালো, মানে আরও একটু টাইম লাগবে তোমাদের আবেদন প্রক্রিয়া বা পিজি ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করতে। এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসা হতে পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটির ডেট এক্সটেন্ড করা হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম হবে। যে সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে সিট, সেই সিট ফাঁকা থাকবে বা এবং বেশ কিছু ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ইউনিভার্সিটিও কিন্তু রীতিমতো ও আবার তোমার হচ্ছে ভর্তির ডেট বা অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করবে সিট পূরণের জন্য, বা স্টুডেন্টদের রেজাল্ট দেরি করার পর যারা আবেদন করতে পারেনি তাদের জন্য। বাদবাকি অন্যান্য ইউনিভার্সিটির এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, অ্যানাউন্সমেন্ট করলে আমি তোমাদের জানিয়ে দিই। এছাড়া পিজির ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।